আজকে আছে চিকেন স্টু, হেলদি চিকেন স্টু, ভিন্ডি ভাজা, আর এটা গতকালের মোচা রয়ে গেছিল সেটা। হ্যালো, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ মাই চ্যানেল। আজকে সকালবেলা একদমই ব্লগিং করা হয়নি, খুব যে ব্যস্ত ছিল ব্যস্ত ছিলাম সেটা বলবো না, টুকিটাকি করে করে আর হয়নি। তো শেষ পর্যন্ত খেয়ে দিয়ে ব্লগিং করতে বসলাম। দেখো আজকে একদম অন্য অ্যাটায়ারে, তোমরা জেনারেলি আমাকে টি শার্ট আর লেগিংস, সরি তোমরা জেনারেলি আমাকে টি শার্টেই দেখো, তো আজকে প্রথম ম্যাক্সি পরেছি। তো আমি জেনারেলি এরকম ম্যাক্সি নাইটি এসবে কমফোর্টেবল নই একদমই, তো কিন্তু বেশ কিছু আছে আর কি, 5-6টা 7টা মতো আছে যেগুলো একদম ব্র্যান্ড নিউ, খুব নতুন মতো আছে, মানে বাচ্চা হওয়ার আগে আগে সেগুলো কিনতে হয়েছিল। তো কেননা যেহেতু আমার সিজারিয়ান ডেলিভারি, তো সেই জন্য চাপা কিছু জিনিস ওরকমভাবে পড়তে অসুবিধা হয়েছিল, পরবর্তীকালে অবশ্য ম্যানেজ হয়েছিল অনেকভাবে। তো সেই জন্য এগুলো অনেক কেনা হয়েছিল। তো আমার ছেলে তো বয়স 2 বছর 10 মাসের মতো, তো এগুলো বুঝতেই পারছো বেশি দিনের না, আর পড়া যেহেতু হয়নি একদম নতুন আছে, তো ভাবলাম একদম নষ্ট হয়ে যাবে, এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার এগুলো আমি পরে নিই। একটু অসুবিধা হয় পায়ে, মানে পা অবধি লোটাচ্ছে, যাকে আপাতত এগুলো পরি। আর তোমরা ব্লগটা দেখতে থাকো, দেখি তোমাদের জন্য আজকে কিছু নতুন নতুন জিনিস দেখাতে পারি কি না। আর তোমরা অবশ্যই ডিমের রেসিপিটা কিন্তু ট্রাই করো, আমাকে জানিও কেমন লাগলো। এখন সন্ধে 7:10 বাজে, আমি এখন ডিনার করে দিচ্ছি। একটু বুঝলে কদিন ধরে হেলদি হওয়ার চেষ্টা করছি, প্রচণ্ড ওয়েট বেড়ে গেছে। খাবারটা দেখিয়ে দিই, একটা রুটি, তাতে 1 টিস্পুন ঘি, আমি হোমমেড ঘি নিয়ে নিয়েছি, আর এখানে স্যালাড, আর এখানে চিকেন স্টু। তো ভিন্ডি যে ভাজাটা সেটা নিয়ে ওটা ওদের জন্যই আছে। বসে বসে কিছু এনজয় করব, আরাম করে খাবো, তার উপায় আছে? চলে এসো। সে হাই হাই বলো। চলো আমি ছেলের সাথে বসে বসে খেয়ে নিই, মানে যতটা আর কি খেতে পেতে পারি। আমি অ্যাকচুয়ালি একটা এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি, বলে নাকি ডিনার আগে আগে করলে ওয়েট লসের মেইন ব্যাপার হচ্ছে ডিনারটা টাইমে করা। তো আমি দেখছি, আর এমনিতেও বলে 80% ডায়েট, 20% এক্সারসাইজ, আমার পক্ষে কিছুতেই এক্সারসাইজ করা সম্ভব হচ্ছে না, আমি টাইম বের করে উঠতে পারছি না। এই জন্য আমি ঠিক করলাম আমি ডায়েটের আর টাইমিংয়ের উপর ফোকাস করব। এখন আপাতত আমি বাইরের থেকে কিছু খাবার খাওয়া, কেনা খাওয়া এসব বন্ধ করে দিচ্ছি, ফাস্টফুড বন্ধ করে দিয়েছি, মুদিবাজারে যে অর্ডার করেছি সেখানে এরকম কিছু খাবার আমি আমার জন্য করিনি, অর্ডার করিনি, চিজ টিজ এসব একদম বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, ও খাই দিচ্ছি, বন্ধ করে দিয়েছি। তো দেখি যদি রেজাল্টটা ভালো হয় তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। রাত্রে রান্না পর্ব করতে চলে এলাম, তোমার যাতে খাওয়া দাওয়া হয়ে যাবে তাতে কি যায় আসে, বাড়ির বাকিদের অ্যারেঞ্জমেন্ট তোমাকেই করতে হবে। অথচ বাড়ির বাকিরা যদি বাইরে থেকে খাওয়া দাওয়া নিজের খাওয়া দাওয়া করে নেয় তাহলে কিন্তু তার আরামসে রিল্যাক্স করে টাইম কাটায়। একটা প্রিপারেশন তৈরি করব, সেটা একটু মানে টাইম নেবে, এই জন্য আজকে রাতে একটু বেসিক প্রিপারেশনগুলো সেরে রাখছি, সকালে অত সময় পাবো না। এখানে আমি দেখলে চিকেনটাকে, চিকেন যে কিমা ছিল সেটাকে আর কি একদম পেস্ট করে নিয়েছি, এর সাথে একটু ধনে পাতা কুচি দিচ্ছি, একটু পেঁয়াজ কুচি, একটা ছোটো মাপের পেঁয়াজ নিয়েছি, নুন, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো,
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, এটা দিচ্ছি আমি ব্রেড ক্রাম, একটা ডিম ফেটিয়ে দিচ্ছি। এর মধ্যে কাঁচা লঙ্কা কুচু অ্যাড করতে পারো, আমি এগুলো সব একসাথে মিশিয়ে নেবো। ব্যাস সব মাখা হয়ে গেছে, এবার আমি বলগুলো পরে নেবো। এরপর আমি বলগুলো বানিয়ে নেবো, এই জন্য হাতের তালুতে আমি একটু তেল নিয়ে নেবো। তারপর এখান থেকে যেরকম পোর্শন চান সেরকম পোর্শনে নিয়ে গোল গোল করে বলগুলো করে নেবো। সব বলগুলো করা হয়ে গেছে, এবার এটা আমি ওভারনাইট ফ্রিজে রেখে দেবো। কালকে রান্নার সময় দেখাবো যে কীভাবে আমি এটা রান্না করছি। এই রান্নাটা কিন্তু অবশ্যই দেখো, আর যদি কারো সময় কম থাকে তাহলে অ্যাটলিস্ট 1 ঘন্টা ফ্রিজে রেখো। ফ্রিজে রাখাটা খুব জরুরি, এটা সেট হওয়াটা খুব জরুরি। কেন সেটা আমি কালকে রান্নার সময় বলব। রাত্রি হয়ে গেছে, 10টা বেজে গেছে, এবার শোবার টাইম হয়ে গেছে। ছেলেকে আমি 1:30 এরকম নাগাদ করে খাইয়ে দিয়েছি, ওরা দুজনে তখন খেলো। আগে তো কেউ খাবে না, তো অনেকদিন কমেন্টগুলো পড়া হয়নি, আজকে একটু সময় হয়েছে, ভিডিওতে সেরকম কিছু দেখায়ও নি, তো সেই জন্য একটু কমেন্টগুলো চলো পড়ে নিই। আচ্ছা, গতকালের ভিডিওতে কমেন্ট করে চাউমিন সরকার পকোড়া মিল্কে ভিজিয়ে খেতে পারো, দারুণ লাগে, আমি রেসিপিটা হোয়াটসঅ্যাপ করে দেব। এনিমে কিছু বললাম না। মৌমিতা রয় কমেন্ট করেছে, এগে রেসিপিটা দারুণ আর নতুনও, আমি ট্রাই করে দেখব। হ্যাঁ, খুব সহজও চট জলদি হয়ে যায়, সবসময় ডিম সেদ্ধ করা একটা ঝামেলা না, একটা আলাদা। আচ্ছা, প্রিয়াঙ্কা মাঝি কমেন্ট করেছে, তুমি এইরকম শরীর থাকা সত্ত্বেও যে ব্লগ করে যাচ্ছ তার জন্য তোমায় কুডোস, থ্যাংক ইউ, গেট ওয়েল সুন, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। আর তারপরে কমেন্ট আরও করেছে, তুমি ভাবো চা না খেয়ে তোমার কীরকম কষ্ট হচ্ছিল, তাহলে যারা নেশা করে নানান বাজে জিনিসে তাদের কতটা চেষ্টা করতে হয় নেশা ছাড়ার জন্য। কিডো কিন্তু খুব লক্ষ্মী ছেলে, তুমি বললে এটা করতে না আর বাধ্য হয়ে শুনলো। না সত্যি, আমার চা অ্যাকচুয়ালি মানে চায়ের প্রবলেম হওয়ার পর এক্স্যাক্টলি এই কথাটাই মনে হয়েছিল। মি অ্যান্ড মাই ওয়ান্ডার ওয়ার্ল্ড বাই গার্গি একদম আগে করেছিল, অনেকদিন বললাম না কমেন্টগুলো পড়িনি। গেট ওয়েল সুন, থ্যাংক ইউ গার্গি, তোমাদের সবার শুভেচ্ছায় আমি আর কি সুস্থ হয়ে উঠেছি, কোনো প্রবলেম হয়নি, সেটা একটা ভালো। সবাই এরকমভাবেই আমার ভিডিও দেখো, দেখতে থাকো। আর বারবার আমি তোমাদের কিন্তু বলছি, অনেকে আছে যারা সাবস্ক্রাইব করে দেখছো না, প্লিজ দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে নাও। জাস্ট ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটা থাকে দেখবে, ওটা ক্লিক করলেই হবে, আর ওর পাশে যে বেল বাটনটা আছে সেটা ক্লিক করে দিলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, কালকে কিন্তু দেখতে ভুলো না, কারণ আজকে রেসিপির অর্ধেক পার্টটাই সাইডে আছে, মেন পিকচার কিন্তু কালকে আছে। অতএব কালকের ব্লগটা অবশ্যই দেখো, আর আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, প্রচুর প্রচুর লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট, সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।